বন্ধুরা, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলছিল, দেখো কি সুন্দর ড্রেস, তাই না? আমাকে এরকম একটা ড্রেস কিনে দাও প্লিজ। আরে ভাই, ড্রেস তো অনেক সুন্দর, কিন্তু এর ফিগারটা সেই সেক্সি। তুমি এসব কি বলছো? তুমি আমার বেইজ্জতি করছো। তোমার মতো মেয়ের সাথে কোথাও ঘুরতে গেলে শরম করে আমার। তাহলে কেন আমার সাথে এখনো তুমি আছো? সত্যি কথা বলতে, আমি তোমাকে সারপ্রাইজ চেয়েছিলাম, কখনো বলতে পারিনি। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আরে কি হয়েছে তোমার, কাঁদতেছে কেন? আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে আমাকে। আমি তোমাকে দেখার পরে বলেছিলাম ড্রেসটা অনেক সুন্দর, আমাকে এরকম একটা কিনে দাও। তারপর সে আমাকে বলে, তোমার মতো এরকম খ্যাত মেয়েকে মানায় না, তুমি আমার সাথে আসো। ধুরা, তারপর মেয়েটি বলছিল, আমি কখনো ভাবিনি আমাকে এত সুন্দর লাগবে। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কল করে বলছিল, আমি তোমার সাথে 5 মিনিটের জন্য দেখা করতে চাই। আরে কোথায় তুমি, পিছনে ঘুরে দেখো, এতটা পরিবর্তন লাগছে তোমাকে, তুমি পুরোপুরি বদলে গেছো, তোমাকে তো সেই রকম সুন্দর লাগছে। আরে কি বলছো তুমি, আমি কোনো সুন্দর বা চেঞ্জ হইনি। শোনো, চেঞ্জ হয়েছে তোমার মন, তুমি আমাকে যেভাবে ছেড়ে চলে গিয়েছিলে আমি সেরকমই আছি। ছেলেটি বলছিল, চলো না আমরা দুজন আবার রিলেশন শুরু করি।